তোমাদের এই ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এবং যাদের ভূগোল বিষয়টা রয়েছে তাদের জন্য এই ভূগোল বিষয়ের সঙ্গে যুক্ত সমস্ত পরীক্ষার্থীরা তোমরা চেষ্টা করবে আমার এই ভিডিওতে সাথে 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 যে প্রশ্নগুলো আমি সম্পূর্ণ করে গেছি সেই প্রশ্নগুলো ভালোভাবে দেখে যাও এবং পরীক্ষার আগে যাতে বলতে কি বোঝো? 10 নম্বর প্রশ্ন, অর্জায়ন প্রক্রিয়ার অংশগ্রহণকারী মাধ্যমগুলির নাম কি? 11 নম্বর প্রশ্ন, অর্জায়ন কাকে বলে? 12 নম্বর প্রশ্ন, আরোহণ প্রক্রিয়া কখন শুরু হয়? 13 নম্বর প্রশ্ন, টর কাকে বলে? 14 নম্বর প্রশ্ন, নবনীকরণ কাকে বলে? পরের প্রশ্ন, রেগোলিথ কাকে বলে? 16 নম্বর প্রশ্ন, কুঞ্চিত ক্ষয়কে কী কী ভাগে ভাগ করা যায়? 17 নম্বর প্রশ্ন, দুটি বহির্জাত শক্তির নাম কি? 18 নম্বর প্রশ্ন, বিরোজনী আরোহণ বলতে কী বোঝো? 19 নম্বর প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? আমি আবারও দিয়েছি 2023 সালে এটা করেছি। পরের প্রশ্ন, ক্ষয়ের জন্য শেষ সীমা কাকে বলে? ক্ষয়ের শেষ সীমা কাকে বলে? সরি, এই প্রশ্নটা কিন্তু
জলে? 40 নম্বর, ভূমি জলের প্রধান নিয়ন্ত্রক গুলো কি কি? পরের প্রশ্ন, মরু বা শুষ্ক অঞ্চলে ভূমি জলের পরিমাণ কম হয় কেন? জলচক্র কি? প্রশ্ন কে বলে ভারতের একটি সংবিধান অবিরাম প্রশ্রমের উদাহরণ দাও? কাস্ট ভূমির গঠনের শর্তগুলি আলোচনা করো। কাস্ট শব্দটি উৎপত্তি কিভাবে হয়েছে? দেখতে উষ্ণমন্ডলের কোন মৃত্তিকারণ উহানা কাকে বলে? বলছি কাকে বলে? কাস্ট জানালা কি? শুষ্ক কাকে বলে? দেশীয় তটভূমি কাকে বলে? দ্রবণ ক্ষয় কাকে বলে? রিয়া উপকূল বলতে কি বোঝো? উত্থিত উপকূল কাকে বলে? স্ট্যাম কখন সৃষ্টি হয়? জিও কি? পরের প্রশ্ন, সামুদ্রিক গুহা কিভাবে সৃষ্টি হয়? পরের প্রশ্ন, প্রশস্ত বেলাভূমি কোন প্রকার তরঙ্গের দ্বারা গঠিত হয়? অ্যাটল কি? প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর কাকে বলে? পরের প্রশ্ন, প্রবাল প্রাচীরকে সমুদ্রের বৃষ্টি অরণ্য বলা হয় কেন? পরের প্রশ্ন, কোরাল ব্লিচিং কাকে বলে? পরের প্রশ্ন, প্রবাল প্রাচীরগুলি প্রধানত কী দ্বারা গঠিত হয়? এছাড়া তোমরা অ্যাকুইফার কাকে বলে? আর্টেসিয়ান কাকে বলে? বা প্যাচার অ্যাকুইফার কি? এই ধরনের যে প্রশ্নগুলো থাকে তোমরা অবশ্যই দেখবে। আমি বারবার তোমাদের বলি, আমার প্রশ্নগুলো ছাড়াও তোমাদের যে প্রশ্নগুলো হবে, যে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেই প্রশ্নগুলো তোমাদের দিকে যাবে। তোমাদের নিজস্ব সাজেশন তোমাদের নিজের দিকে দেবে, এবং শুধু এই প্রশ্নগুলো তোমরা খুব বেশি বেশি করে দেখবে, যাতে এই প্রশ্নগুলোর সাথে সাথে এই প্রশ্নগুলো যাতে মুখস্থ হয়ে যায়, এবং পরীক্ষার সময় যখন 7 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো। প্রথম প্রশ্ন, পর্যায়ন কাকে বলে? আরোহণ ও অবরোহণ পার্থক্য ওর সাথে উষ্ণতা তারতম্য গঠিত আবহবিকারের পদ্ধতি সমূহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, জলযোজন কাকে বলে? যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের পার্থক্য আলোচনা করো। ভৌমজলের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, অ্যাকুইফার কি? অ্যাকুইফারের শ্রেণীবিভাগ সহ আলোচনা করো। ওর সাথে কাস্ট ভূমির গঠনের শর্তগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, চুনাপাথরযুক্ত অঞ্চলে উভালা ও কলজি সৃষ্টি হয় কেন? কাস্ট অঞ্চলে জল ভৌমজলের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, কাস্ট অঞ্চলে সৃষ্ট সিঙ্কহোল কলজি প্রাথমিক স্তর কীভাবে গঠিত হয় তা চিত্রসহ আলোচনা করো। পরের ওর সাথেই সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য আলোচনা করো। 6 নম্বর, উত্থিত উপকূল ও নিমজ্জিত উপকূল কাকে বলে? ওর সাথেই রিয়া উপকূল ও ফিয়ার্ড উপকূলের মধ্যে পার্থক্য আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, প্রবাল প্রাচীর কাকে বলে? ওর সাথেই প্রবাল প্রাচীরের উৎপত্তি ও বৈশিষ্ট্য চিত্রসহ আলোচনা করো। ওর সাথেই অ্যাটল কি? এইগুলো হলো তোমার 7 নম্বর প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।